हेलो फ्रेंड्स, वेलकम टू माय होमली किचन। आज के आबार एक रेसिपी करे देखाबो। रेसिपिटी होलो चिंगड़ी माछेर दो प्याजा बा प्रन दो प्याजा। एटा गरम गरम भात किंबा पोलाव जेकोनो किछुर साथे खावा जेते पारे। जदि आमार ए भिडियोटी भालो लागे ताहले एकटा लाइक देबेन, बंधुबान्धवेर साथे शेयर करबेन, आर आमार चैनेले नतून एसे थाकले चैनेलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध रइलो। आमि एई प्रन दो प्याजा करार जन्य 400 ग्राम टाइगर प्रन निएछि। এটাকে ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াই তেল গরম করে নিয়েছি। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে একটু হালকাভাবে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজবো না। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না, একটু রাবারি টাইপের হয়ে যায়। তার জন্য 1 মিনিট মতো একটা সাইড ভেজে নিয়ে আবার আমি মাছগুলোকে উল্টে দিয়ে আর একটা সাইডও 1 মিনিট মতো ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এইভাবে সবগুলো চিংড়ি ভেজে নেব। ওই একই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা একটা, দুটো তেজপাতা। এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো এক টুকরো দারচিনি আর দুটো ছোটো এলাচ। এগুলোও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মশলাটার যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে আমি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলোকে স্লাইস করে কুচিয়ে রেখেছি। এই পেঁয়াজটাকেও আমি ব্রাউন কালার করে ভেজে নেব, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি সেই জন্য এখন অল্প একটু নুন দিয়ে দিলাম, 1/4 টিস্পুন মতো। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরও আমি 2 মিনিট মতো ফ্রাই করব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন আর লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। আর দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। এবার গুঁড়ো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলাটা যাতে পুড়ে না যায়। তার জন্য আমি 2 টেবিল স্পুন মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার গাত থেকে তেল ছাড়তে শুরু করে। ততক্ষণ পর্যন্ত কষাবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই 2 টেবিল স্পুন। এই দইটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। আপনারা চাইলে গ্যাসটা বন্ধ করে দিয়েও দিতে পারে, না হলে গ্যাসটাকে লো করে দিয়ে তারপর দইটা মেশাতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে দইয়ের রস মেলটা চলে যায় আর মশলার গাত থেকে তেল ছাড়তে শুরু করে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ ইসো দুষণ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি আর গ্রেভিটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট রান্না হতে দেব। 8 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিয়েছি, একটু নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে খুলে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমি এখানে পেঁয়াজের পাপড়িগুলো কাঁচা ব্যবহার করেছি, আপনারা চাইলে ভেজে তরকারিতে দিতে পারেন। এবার দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। পেঁয়াজটাকে বেশি নরম করব না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে সেই অবস্থায় গ্যাসটা অফ করে দেব। আমার প্রন দো পেঁয়াজা রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাত কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিয়েছি। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।